পথ শর্মীয়দের ও বেড়ালদের জন্ম নিয়ন্ত্রণের জন্য লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো মালদা জেলার একটি প্রাণী সুরক্ষা সংস্থা। বুধবার এঞ্জেল পজ অব গাজল নামে এক প্রাণী সুরক্ষা সংস্থার পক্ষ থেকে পথ শর্মীয় ও বেড়ালদের লাইগেশন করার ক্ষেত্রে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস, সম্পাদক তপতী বিশ্বাস, কোষাধ্যক্ষ রূপম প্রসাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন ওই সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস বলেন, বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পথ শর্মীয়দের এবং বেড়ালদের। অনেক সময় আবার অত্যাচারের শিকার হয় তারা। সে কথা মাথায় রেখেই তাদের জন্ম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি শর্মীয় ও বেড়ালের লাইগেশন করা সম্ভব হয়েছে। পাশাপাশি আগামী দিনে পশু নিরাপত্তার স্বার্থে এই রূপ কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে জানান। অ্যাঞ্জেল পজের সদস্যরা আজকে আমাদের মেইন টার্গেট গাজলের মতো শহরে, যাতে ক্রুয়েলিটিটাকে কমানো যায় তার জন্য আমরা অ্যানিমেল বার্ড কন্ট্রোল প্রোগ্রাম করছি, যেটা খুব নেসেসিটি একটা আরবান বা একটা শহরের মধ্যে করাটা। এদের পপুলেশন যেন কন্ট্রোল থাকে, যত পপুলেশন কন্ট্রোল থাকবে অ্যাক্সিডেন্ট কম হবে, ক্রুয়েলিটি কম হবে। কারণ যত বেশি সংখ্যায় কুকুর থাকতে পারে বা বিড়াল থাকতে পারে, তাদের বাচ্চা বেশি জন্ম নিবে, একটা পাড়ার মধ্যে একটা লিমিটেড অ্যামাউন্টের যদি পশু পাখিরা থাকে তাহলে পাড়ার লোকজন বেস্টটাও কম হবে আর ওদের উপর অত্যাচারটাও কম হবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা ক্যাম্প করছি, অ্যানিমাল বার্ড ক্যাম্প। এটা জায়গাটা নাম হিন্দু দুয়াশপল্লিতে আমরা এই ক্যাম্পটা করছি। গাজর আজকে মেইন টার্গেট হচ্ছে স্ট্রিট ডগস আর ক্যাটদের। তো এস্টিমেটেড 5 ক্যাট আর মোটামুটি 12টার মতো, 12 থেকে 15টার মতো কুকুরের টার্গেট রাখা হয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।